মালিক আমার আল্লাহ কেমন দয়ার মালিক আল্লাহ সব দেখছেন জানছেন কখন কোন সময় কয়টা গুনাহ করছি আল্লাহ দেখছেন আর জানছেন কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহ তোমার আমার উপরে রাগ করে খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ বারবার ডাকে হাইয়া আলাল ফানা কল্যাণের পথে আয় অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুণগান গাও ও যুবক আল্লাহর গোলাম আমার আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে তার আদরের বান্দাদের ডাকে কি লাগবে বল চাইতে দেরি পাইতে দেরি হবে না ও যুবক তুমি হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না তোমাকে আমার এত বুঝাইতে হবে কেন তোমাকে এত নামাজের কথা বলতে হবে কেন এরপরেও তো তাবলীগ ওয়ালা বলো পীর মশায়েখ বলো আলেম ওলামা বলো দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই কষ্ট করে করে পাও ধরে ধরে বুঝায় নামাজ পড়ো ও বাবা তুমি নামাজ কেন পড়তে চাও না রোজা কেন রাখতে চাও না মা বাবা দোয়া নিয়ে কেন চলতে চাও সারাটা রাত্র মোবাইল নিয়ে নিয়ে কবিরা গুনাহ করে কাটাও আল্লাহর আযাবের ভয় কি তোমার হয় না কারণটা কি রে বাবা আসলে কি মনে করেছো আলেমরা বুঝি ভুয়া কথা বলে মিথ্যা কথা বলে না না ও যুবক ওলামায়ে কেরামের মাথা নষ্ট হয় নাই এই টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে কম বুঝি না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি তারপরও কেন দাড়ি কাটি না আজকে আমি যদি তোমার মতো যুবক প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কেটে রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম কেউ বাধা দিত না এই টুপির কারণে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব যায় শুধু তাই না কত মানুষ আমাদের বকা বলে বাজে কথা বলে গালি দেয় এই টুপির কারণে দাড়ির কারণে এরপরও কেন এই রাস্তা থেকে ফিরি না রে বাবা ও আল্লাহর বান্দা এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ও যুবক আল্লাহর গোলাম আমি কিন্তু তোমাকে হুজুর হওয়ার পরামর্শ দেই না যে তুমি স্কুল কলেজ বাদ দিয়ে আসো মাদ্রাসায় আসো আমগো মতো হুজুরে পাগড়ি লাগাও হাতে তসবি নাও না 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 আমি তোমাকে কি বলতে চাই তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো বাধা নাই তুমি একজন ডাক্তার হও কলিজা পড়ে দোয়া করি আল্লাহ কবুল করো তুমি একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার দাবি বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার আচরণে যেন বন্ধু বান্ধব কখনো কষ্ট না পায় ও যুবক একটু ডানে বামে তাকাইয়া দেখো গভীর ভাবে জ্ঞান খাটাও তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে তাইকা পাঁচ বেলার নামাজ পড়ে মিথ্যা বলিও না আছে না নাই তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলো আছে না নাই তুমি তোমাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে কোরআনের তেলাওয়াত করে কত সুন্দরভাবে তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো ময়দানে কৃষি কাজ করে দোকানে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে এক বেলার নামাজও বাদ দেয় না যা কামাই করে মা বাবারে খাওয়ায় আজান হলে নামাজের মুসল্লায় দাঁড়ায় যায় আছে না নেই তুমি কেন পারবা না রে বাবা আর কয়দিন বা তোমার হায়াত আছে গ্যারান্টি এই ঘুমের ঘরে মরেনি কেউ মরে না ঘুমের ঘরে মরে আল্লাহ না করুক তুই যদি মরে যাও
ঘুমানোর সময় যদি ঘুমের ঘরে তোর মরণ হয় যদি একবারও ভাবতি কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতি না ভয় লাগতো যে আজরাইল আইসা যদি দেখে আমার কানের মধ্যে কানের তার লাগানো এই ভয়টা যদি আসতো তুই কানের তার লাগায় বিছানায় শুইতি না রে বাবা তোমার মতো যুবক ফজরের আজান দিলে উঠেও জুবানায় মসজিদে যায় তুমি পারো না কেন বাবা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো পারলে এখনো তো চ্যালেঞ্জ দাও কোরআন শরীফ এটারে তো কেউ আলমিরায় তালা বাইরা রাখে নাই সব জায়গায় খোলামেলা পারলে তুমি একটা ভুল বের করে দেখাও আমি এখন দাড়ি কেটে ফেলবো জামা কাপড় আগুন দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে নাচ গান শুরু করব আল্লাহর কোরআনের একটা ভুল বের করে দেখাও পারবা দেড় হাজার বছর পর্যন্ত অপচেষ্টা বহু বেঈমানেরা করেছে পারে নাই বরং বহু বিধর্মী মাথা নত করে কালেমা পড়েছে ওই কোরআন একটু জবাব দাও জবান খুলে সত্য নাকি মিথ্যা ওই কোরআন পুরাটাই সত্য নাকি কিছু কিছু সত্য একটু আবার জবাব দাও ওই আল্লাহর সত্য কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও কোরআনে বলেছেন স্পষ্ট ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক আমল যারা করবে তারা জান্নাতের যাত্রী আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের যাত্রী মিথ্যা কথা বলা কবিরা গুনাহ গালি দেওয়া কবিরা গুনাহ নাচ গান করা দেখা কবিরা গুনাহ মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনাহ আলেম খাত আলেমদের বিরুদ্ধে কথা বলা কবিরা গুনাহ গীবত করা কবিরা গুনাহ চুরি ডাকাতি করা কবিরা গুনাহ অন্যের জিনিস না জিগাইয়া ধরা কবিরা গুনাহ অন্যের জিনিস না জিগাইয়া খাওয়া কবিরা গুনাহ সুদ খাওয়া কবিরা গুনাহ ঘুষ খাওয়া কবিরা গুনাহ ও আল্লাহর বান্দা অন্যের হক নষ্ট করা কবিরা গুনাহ ও নবীর উম্মত এই গুনার রাস্তায় যারা চলবে তাদের ঠিকানা জাহান্নাম ও আল্লাহ জাহান্নামটা কেমন আল্লাহ বানাইছেন আল্লাহ তাও কোরআন বয়ান করেছেন জান্নাতটা পাবে নেক আমলওয়ালারা তাদের জান্নাতটা কেমন সুন্দর জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচে মধুর নহর দুধের নহর পানির নহর প্রবাহিত থাকবে ঝর্ণা ধারা এমন জান্নাত আল্লাহ দিবেন বেনামাজিরে না নামাজিদের জন্য এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতে কোনোদিন কালো মানুষ যাবে না সব থাকবে যুবক যুবতী বুড়ি বুড়া থাকবে না জান্নাতে কোনো বাথরুম নাই কোনো দুর্গন্ধ নাই এমন সুন্দর জান্নাত আল্লাহ দিবেন আর এই নেক আমল করলে পরকালে জান্নাত পাবে শুধু এতটুকুই না দুনিয়াতেও জান্নাতের মজা অনুভব করে চলবে এই যে আমরা একটু আগেই বলছি নবীর তরিকা মানিয়া টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি আজকে এক দল করে দুনিয়া দুনিয়া কইরে এক দল ভাগছে আর এক দল বসবে আবার আসবে আবার এক দল ভাগবে এইভাবেই চলতেছে দুনিয়াদারে আর আমরা যারা নবীর তরিকা মাইনা চলি আমগো ঠান্ডা নাই গরম নাই আমগো উপরে নাই নিচে নাই আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি মানুষ আমি দুর্বল করে সৃষ্টি করেছি তোমার এতটাই যে দুর্বল তুমি তোমার মেধার বেলায় তুমি দুর্বল খানার বেলায় তুমি দুর্বল ঘুমের বেলায় তুমি দুর্বল মেধার বেলায় তুমি দুর্বল তোমার থেকে মশার পাওয়ার বেশি তোমার থেকে একটা পিপীলিকার শক্তি বেশি মশায় যদি মেজাজ গরম করে কোনো আদম সন্তান ঘুমাতে পারবে না পিপীলিকায় যদি মেজাজটা গরম করে খানা আরামে খেতে পারবে না আল্লাহ বলেন বান্দা তুমি এতটাই যে দুর্বল হাঁটতে গেলে কিছু দূর হাঁটার পরে তুমি দুর্বল হয়ে যাও মেধার বেলায় তুমি দুর্বল একটা মৌমাছিকে আমি কেমন ইঞ্জিনিয়ার করে বানাইছি তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করে কত বাহাদুরি করো অথচ তোমার থিওরিতে ভুল আছে তোমার বানানো বিল্ডিং আঁকা বাঁকা হয় স্কেল উল্টা পাল্টা হয় কিন্তু মৌমাছির এমন ইঞ্জিনিয়ার বানাইছি ওদের সুন্দর বাসা বিল্ডিং বানাইতে কোনো আঁকা বাঁকা নাই মৌমাছির এত মধুর বাসা বাঁধে
সারা দুনিয়ার মৌলাসিদের বাসাগুলো তাকায় দেখো মনে হয় যেন এক শিক্ষকের ছাত্র। ওদের ড্রয়িং রুম আলাদা, বেডরুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার বোতলগুলো আলাদা। দুনিয়াতে কত বাহাদুরি বাহাদুরি করলো, একটা কোনো তরল জিনিস কোন পাত্রের মধ্যে রাখিয়া মুখ খোলা নিচে করতে পারে না, পড়া যায়। আর তাকায় দেখো একটা মৌমাছি বাসার ভেতরে মধু রাখে 20 কেজি এক মনের মতো। সব মধু যেই বোতলে রাখা, মুখগুলো নিচের দিকে, এক ফোঁটা মধু কখনো নিচে পড়ে না। ও যে সুন্দর বিল্ডিংটা বানাইছে গাছের ডালায়, রশি দিয়া বাঁধেও নাই, মাসকে মাস ওখানে পড়ে আছে। ও বান্দা, তুমি কিসের বাহাদুরি করো? তুমি মৌমাছির মেধার কাছে বড় দুর্বল। আমাদের দেশে তাল গাছে বাসা বাঁধে বাবুই পাখি, কেউ বলে চড়িয়া পাখি। ও বাবুই পাখি কেমন সুন্দর, খেজুর গাছ তাল গাছে বাসা বানাই, চিন্তা করতে পারে? দুনিয়ার মানুষ সুই সুতা নিয়ে কত কিছুই তৈরি করে কিন্তু সুন্দর হয় না। ওই বাবুই পাখি এত সুন্দর বাসা বানিয়েছে তাল গাছের ভেতরে। কি বিষয়, নারিকেল গাছে কেন বাসা বাঁধো নাই? ও বাবুই পাখি, তুমি তাল গাছে কেন বাসা বাঁধছো? বাবুই পাখি বলে, আমরা আগাম রাডার লাগানো আছে আমাদের নাকের ভিতরে, আমরা রাডারে ধরা পড়ছে কিছুদিন পরে সিডর আসবে, তুফান আসবে, ঝড় আসবে, নারিকেল গাছের কোনো ভ্যালু নাই, ভেঙ্গে যাবে সব, তবে সহসয়ে তাল গাছ ভাঙবে না। আমাদের জীবনের নিরাপত্তার জন্যই তাল গাছে বাসা বাঁধলাম। তাহলে আমরা কতটা দুর্বল! একটা বকরির বাচ্চা যখন দুনিয়াতে প্রসব হয়, জমিনে সেই ওই বকরির বাচ্চাটার সহযোগিতা ডানে বামে কেউ নাই। আর আমরা যখন দুনিয়াতে আসছিলাম, আমার আম্মা যান বেউর বিছানায় চিৎকারের আওয়াজ, আমার আম্মার কথা ঘরের ভেতর থেকে সামনের দরওয়াজায় কেউ শুনেন, এত আস্তে কথা বলে। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো, আমার আম্মা জানের কণ্ঠ আওয়াজ এত বেশি হয়ে গেল যে পাশের বাড়ির মানুষ ঘুমাতে পারে না। মায়ের মাথার উপরে সাত আসমানের বোঝা চেপে আছে আম্মা জানের কান্নার আওয়াজ। আম্মা জানের আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাতে পারে না। অন্যদিকে আম্মা জানের সহযোগিতার জন্য আমার দাদি নানি পাশে বসে বসে সান্ত্বনা দিতেছে। বকরি বাচ্চা যখন দেয়, কে ওকে সান্ত্বনা দেয়? ওর সহযোগিতায় কেউ নেই। জমিনে আসা মাত্রই বাচ্চাটা চার পায়ে দাঁড়ায় যায়। আর আপনি আমি যখন দুনিয়াতে আসব, আমার আম্মা জান বেউস চিৎকারের আওয়াজ। দুনিয়াতে যখন আসছি, আম্মা বেউসায় পড়ে গেলেন এমন কান্না, আম্মা জান ভাবে আমি মরে যাব, আব্বা জান থেকে দাবি ছাড়ায় নাই, মাফ করে দিও, আর বুঝি দেখা হবে না, এত কষ্ট আম্মা করেছেন। আমি আপনি দুনিয়াতে আসার পর বসতে পারি না এত দুর্বল, শুইতে পারি না দুর্বল, শুধু কান্নার আওয়াজ। আমার দাদি নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আমার আম্মুকে বলছে, দেখো তোমার ফুটন্ত গোলা, তাড়াতাড়ি বাচ্চাটাকে দুগ্ধ দাও। অনেক আম্মা যান দুগ্ধ দিতে গিয়া বাচ্চা দুধ পায় না, বাবা দৌড়ায় গেছেন, ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও, বাচ্চা দুগ্ধ পায় না।
আম্মা জানকে ডাক্তারের ঔষধ দিছি আবার বাচ্চা দুগ্ধ পেয়ে গেল কিন্তু দেখছেন নি মাওলার কারিশমা একটা বকরির বাচ্চা যখন জমিনে আসে ওকে দেখায় দিতে হয় না তোর পেটের ক্ষুধা নিবারণের জন্য তুই কোথায় যাবি ও নিজে চার পায়ে দাঁড়াইয়া এরপরে ওর মায়ের ওলানে ও খুঁজে খুঁজে মুখ লাগাইছে মায়ের ওলানে মুখটা লাগায় দেখে ওলান বড় শক্ত দুধ আসে না কোনো ডাক্তারের কাছেও যায় না ওই বাচ্চাটার কপালের অগ্রভাগ খুব শক্ত মজবুত ওই বকরির বাচ্চাটা কপালের অগ্রভাগ দিয়ে মায়ের ওলানের মধ্যে জোরে জোরে ধাক্কা দেয় তো ওলানটা নরম হয়ে যায় মুখটা লাগাইলি অনায়াসে দুধ মুখে চলে আসে তো আমরা মানুষ কত দুর্বল আম্মা জানের কষ্টের জিন্দেগি বড় করম কত কঠিন আম্মা জান মাঝে মাঝে কথা মনে যদি হয় চোখের পানি ধরে রাখতে পারেন ও সন্তান ওই মায়ের কষ্ট তোমার মনে নাই যে কারণে মায়ের সাথে তুমি উল্টা পাল্টা ব্যবহার করো রহমতের নবী বলেন আমি তোমাদের অনর্থক বানাই নাই এজন্যই তো মায়ের এত দাম আল্লাহর পরে রসুলের পরে সর্বোচ্চ সম্মানিত হলেন মা আর বাবা আবার এই মা বাবার ভেতরে মাকে আল্লাহর নবী আরো সম্মানিত করেছেন কারণ বাবার তুলনায় মা তুলনামূলক কষ্ট অনেক বেশি করেছেন এরে নবীর আশেক আল্লাহ পাক বলেন আমি তোমাকে অনর্থক বানাই নাই হাত আমি দিয়েছি অনর্থক দেই নাই এক হাতে পাঁচটা আঙ্গুল আছে আবার এক একটা আঙ্গুলের মাঝে চারটা কি আছে বলেন না কেন কি বলে গেল কর তা পাঁচ আঙ্গুলে কয়টা হইব বিশটা কর আছে অনর্থক আল্লাহ বানান নাই পাঁচ বেলার নামাজের পরে ডান হাতের আঙ্গুলের কর গুনে গুনে 33 বার পড়বা সুবহানাল্লাহ 33 বার পড়বা আলহামদুলিল্লাহ 34 বার তুমি পড়বা আল্লাহু আকবার আঙ্গুলের কর গুনে গুনে হক গুলো আদায় করো পাঁচ বেলা নামাজের পরে পাঁচ বার তাসবিহে ফাতিমি তুমি পড়ো কিয়ামতের দিন যতই আজ তুমি বাহাদুরি করো না কেন আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে আল্লাহ পাক বলবে হক আদায় করছুনি বলবে হ্যাঁ আযাবের ভয়ে আল্লাহ পাক তখন ওই বান্দার মিথ্যা বন্ধ করে জবান ভুলে দিবেন হাতকে বলবে হাত কথা বল ঠোঁটকে বলবে কথা বলো পাকে বলবে কথা বলো আল ইয়াউমা নাখতিমু আলা ফাহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ دَسْتُ گُوْيَدْ مَنْ چُنِي دُزْدِيدَ آنَمْ دَسْتُ گُوْيَدْ মঞ্চুনি দুজ দেইদাম লব গুয়াদ মঞ্চুনি বসিদাম চশম গুয়াদ চিদাম গমজা হারাম গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো তোমার আহালকে বাঁচাও কেন
وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. জাহান্নামের ইন্ধন আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর, দুনিয়ার আগুন নরম, জ্বালাবার জন্য প্রজ্বলিত করার জন্য নরম লাগে, কেরোসিন দেয় খের কুটা দিয়া জ্বালায়। আখেরাতের জাহান্নামের আগুন এতটাই মারাত্মক, নরম জিনিস দিয়ে আল্লাহ জ্বালাবেন না। আল্লাহ কোরআনে বলেন জাহান্নামের আগুনের প্রজ্বলিত করা হবে শক্ত জিনিসের দ্বারা, সেটা হবে পাথর মানুষ। এবার বুঝেন, মানুষ দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে, আল্লাহ মাফ করেন, কাকে দিয়া করবেন এটা আর বলেন নাই। গুনাহগার জাহান্নামের ইন্ধন হবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ভয় করার মতো ভয় করো। কেমনে? আল্লাহর হক আদায় করে। সাহাবায়ে কেরাম বেকারার পরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে বান্দা কখনো ভয় করতে পারবো না। নবীজি এটা সম্ভব না, নবীও পরেশান হয়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়া সান্তনার বাণী নিয়া নবীজির কাছে জিব্রাইল আমিনকে পাঠায় বলেন, নবী জানায় দেন ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, হক আদায় করে ভয় করা লাগবে না, বান্দা তার সাধ্য মতো যেন আমি আল্লাহকে ভয় করে। এখানে যত মানুষ আপনারা বসে আছেন, দাঁড়ানো আছে, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি কথা আর কথা, আপনারা আল্লাহকে ভয় করেন কিনা, প্রত্যেকটা মানুষ বলবে আমি আল্লাহকে ভয় করি। অনেক চালাক যারা তারা বলবে হুজুরগুদের থেকে আমরা আরো বেশি ভয় করি, ঠিক নি? অথচ এখানে এমন আসে কে, রসুল বসে আছেন, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, এমন আসে কে রসুল নাই? অথচ মদিনার নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ, বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ সারে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গৌর কুন্দর মানি আজ দিল সাদেকু। ও ভাই, কিছুক্ষণ কথা শুনবেন নি, মাওলায় যে বৃষ্টি দিছিলেন এর মধ্য দিয়ে যে আবার সুযোগ দিছেন, এ দয়া কার? এই বাগানটার দাম কত? এই মজলিসটার দাম কত? মদিনার রসুল বলেন বসার সাথে সাথে সবার জীবনের সব গুনাহ পুরা মজলিসের চতুর্পার্শ্বে ফিরিশতারা হাতে হাত লাগায় দাঁড়িয়ে আরশে আজিম পর্যন্ত যতক্ষণে মজলিস চলবে অনবরত আল্লাহর রহমত বর্ষণ হবে।
تعداد مقصد نہیں مقبولیت مقصد ہے সংখ্যাধিক্য এটা সফলতার মানদণ্ড নয় আল্লাহর কাছে পছন্দ হতে পারলেন কিনা এটা সফলতার মানদণ্ড ঠিক এজন্য বলে যোগ্যতার কোনো মূল্য নাই কাবিলিয়াতের কোনো দাম নাই কবুলিয়াতের দাম আপনার যোগ্যতা আছে অনেক কিন্তু কাজে লাগাইতে পারতেছেন না এই যোগ্যতার কোনো মূল্য নেই কাবিলিয়াতের দাম নাই মাকবুলিয়াতের দাম আল্লাহর কাছে পছন্দ যদি হতে পারি আমার জীবন সফল এজন্যই তো আল্লাহওয়ালারা বলতেন সারা দুনিয়ার মানুষ যদি আমারে ফুলের মালা দেয় আর আল্লাহ যদি আমারে maaf না করে ফুলের মালায় কোনো আমার লাভ হবে না হবে কই গেল ফুলের মালা এক সময়ের ফুলের মালা আজ তাদের নাম নিশানা নাই বালি সালাম দিয়া পাওয়া যাবে না ফুলের মালা ওলারা গেল কই কি চোখের সামনে আল্লাহ দেখাইতেছে শিক্ষা নিতেছি না আমরা আমরা অনুতপ্ত হই না যে আল্লাহ কি না পারেন মুহূর্তের মধ্যে জিরো থেকে হিরো হয়ে যায় আবার হিরো থেকে জিরো হয়ে যায় গাছতলার থেকে আল্লাহ পাঁচতলায় নেয় আবার পাঁচতলার মানুষ আবার গাছতলায় চলে আসে কাদের কুদরত তুদারি بارك مال انت ربي انت حسبي ذو الجلال الله কে ভয় করো তোমাদের সাধ্য মতো আল্লাহর হক আদায় করা সম্ভব না লাগবেও না তুমি তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো যে ব্যক্তি গাঁজা খায় মদের বোতল নিয়ে চলে সেও বলে আল্লাহকে ভয় করি আমি টুপি মাথায় দিয়ে বলি আল্লাহকে ভয় করি আপনি টুপি মাথায় না দিয়েও বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি লম্বা করে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি কেটে বলেন আমি আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা বন্ধ করে বলেন আমি আল্লাহকে ভয় করি আসলে আল্লাহর ভয় কি জিনিস তার হাকিকত এখনো বুঝি নাই আমি উদাহরণ দিয়ে মাবে বলি সন্তান মা বাবার সামনে অপরাধ করে না কেন বলে অন্তরে ভয় মা বাবায় শাস্তি দিবে ঠিক নি ছাত্র ওস্তাদের সামনে অপরাধ করে না কেন ভয় আমার ওস্তাদ আমাকে মারবে তাহলে ভয় এর প্রমাণ ছাত্রদের শিক্ষকের ভয় করে তার প্রমাণ কি বলে শিক্ষকের সামনে অন্যায় করে না একটা সন্তান মা বাবাকে যে ভয় করে তার প্রমাণ কি বলে মা বাবার সামনে অন্যায় করে না শাস্তির ভয়ে ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা মরে যাবে কখনো গুনাহ করবে না হরকে দারাত খৌফে হকদার দিল মাদাহম জান্নাতুল মাওয়া দেহত ও রামকাম জুজবা হক জি জে মখা আজ ইনসু জা ফজলে ও আমস্তি দর জুমলা জাহা ও আমার কলিজার যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দা নাড়ালের আম্মা জান বোনেরা আল্লাহর ভয় এমন একটা পুঁজি ওই ভয়টা আমার অন্তরে আসার কারণে আমি টুপি ছাড়া চলতে বড় লজ্জা পাই আপনি টুপি পরতে লজ্জা পান আর আমি টুপি না পরলে লজ্জা পাই আপনি দাড়ি রাখতে লজ্জা পান আর আমি দাড়ি কাটতে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আর আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ একজন নাকি দুইজন আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক আপনাদের নবী আমার নবী এক আপনাদের কাবা আমার কাবা এক
আপনাদের ধর্ম আমার ধর্ম এক আপনাদের কোরআন আমার কোরআন এক আপনারা আমার কালেমা পর্যন্ত এক দুনিয়াতে আরছি এক আমার যেদিন বিদায় হব সিস্টেম হবে কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না আপনি গরীব রিকশা ড্রাইভার হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না সবার বেলায় তিনটা কাফন মা বন্ধের বেলায় পাঁচটা কাফন হবে ও যুবক এখন তো মাথা ঢাকতে চাও না টুপি দিয়া বডি ঢাকতে চাও না লম্বা জামা দিয়া মরার পরে তো বোরকার মতো পুরো বডি ডারেই ঢাকবি কাফন দিয়া সেদিন তো ঢাকবি ওই ঢাকাটা আগে যদি ঢাকতি কবরে জান্নাতের বিছানা পেয়ে যাইতি ও আল্লাহর বান্দারা কই আমার টুপির কারণে আমার দাড়ির কারণে আমার এই লম্বা জামার কারণে আমার খানা বন্ধ হয়ে গেছে এই চালাক যুবকেরা আমার যৌবন কমে গেছে ও আল্লাহর বান্দা নবীর তরিকায় চলার কারণে আমার সম্মান কমছে ও যুবক তুমিও তিন বেলা খাও আমরাও তিন বেলা খাই নবীর তরিকা মানিয়াও বাজারে যাই তুমিও যাও তুমিও রাতে ঘুমাও আমরাও রাতে ঘুমাই তুমিও মা বাপ মিয়া চলো আমরাও চলি তুমিও স্বাধীনভাবে দেশ বিদেশ ঘুরো আমিও স্বাধীনভাবে দেশ বিদেশ ঘুরি মন চাইলে কক্সস বাজার তুমি যাও আমিও যাই মন চাইলে তুমিও ঘুমাও আমিও ঘুমাই মন চাইলে তুমি মোবাইল চালাও আমিও চালাই এই ভালো করে বুঝ মন চাইলে মোবাইলটা তুইও যেমন চালাও আমিও মন চাইলে মোবাইল চালাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি একটু শুনো বুঝার চেষ্টা করো মন চাইলে তুমিও পোশাক পরো আমিও পোশাক পরি কিন্তু ব্যবধানটা কোথায় ব্যবধানটা জানো নি তুমিও মোবাইল মন চাইলে খুলো আমিও খুলি তুমি বামে ঢোকো আমি ডান দিকে ঢুকি তুমি বামে গিয়া কবিরা গুনাহ করো আর আমি ডান দিকে গিয়া মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনি তুমিও ঘুমাও আমিও ঘুমাই তুমি ঘুমাও তোমার ঘুমের কোনো চিন্তা নাই ওঠার কোনো চিন্তা নাই আলহামদুলিল্লাহ শুকর আদায় করে বলি বুঝাবার জন্য বলি অহংকারী না আমরা যখন ঘুমাই ডান কাতে ঘুমানোর চেষ্টা করি অজু সহকারে ঘুমানোর চেষ্টা করি এই আল্লাহর বান্দা যারা একটু মানের সভ্য ভদ্র এরা এখান থেকে বাসায় গিয়া ফেরে সবে ফ্রেশ ফ্রেশ হবে না কথা হয় না আমিও বাসায় গিয়া ফেরে সব ফ্রেশ ফেরে সবা কেমনে তুমিও যেমনে আমিও তেমনে তুমি পাও ধুইবা হাত ধুইবা চেহারা ধুইবা আমিও কিন্তু পাও ধুইব হাত ধুইব চেহারা ধুইব কিন্তু আমার ফেরে সবাটাই হবে স্বভাব তোমার স্বভাব নাই কারণ আমি ফেরে সব সুন্দর করে ওজুর নিয়তে তুমিও খানা খাও আমিও খানা খাই তুমি বাম হাত দিয়া লবণ নাও আমি বাম হাত দিয়া কিছু নেই না পয়গম্বরের নিষেধ তুমিও পানি পান করো আমিও পান করি আমি ডান হাতে পান করি তুমি বাম হাতে পান করো যায় কিন্তু এক জায়গায় কি না তোমারটা নাকে যায় জায়গা মতো যায় কিন্তু আমি ডান হাতে গ্লাস নিয়া পান করি তুমি বাম হাতে নাও আমি একটা গ্লাস পানি তিন শ্বাসে আমি পান করি তুমি এক টানে গরুর মতো টান মারো ভালো করে বুঝো ও আল্লাহর বান্দা তুমিও বাথরুমে যাও আমিও যাই ব্যবধানটা কি তুমি যে বাথরুমে একটা দৌড় মারছো নিম্ন চাপের কারণে তোমার ডান বাম নাই মনে চাইছে দৌড় মারছো আর আমি দৌড় মারার আগে দেখছি আমার মাথায় টুপি আসেনি
আমি বাথরুমে ঢোকার আগে বলছি বাথরুমের ভেতরে জুতা আছে কিনা, খালি পায়ে যাওয়া যাবে না, খালি মাথায় যাওয়া যাবে না, ব্রেন কমে যায়। খালি পায়ে যাই না, আবার জুতাও পাইছি, টুপিও ঠিক আছে, এইবার আমার ভেতরে কাজ করতেছে, আমি কোন পা দিয়ে আগে ডুবো, বাম পা দিয়া ডুববো, ডান পা দিয়া বের হব, ফট কইরা আমি ভুলে ডান পাও দিয়া ফলাইছি, ধাক্কা মইরা আবার পেছনে আসছি, আস্তাগফিরুল্লাহ বইলা আবার নতুন কইরা বাম পা দিয়া বাথরুমে ঢুকছি, ঢোকার আগে দোয়া পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তুমি বাথরুমে গিয়া বের হয়েছো, আমিও বের হইলাম, তুমি পানির খরচ করছো চিন্তা করো না, টিস্যুর চিন্তা নাই, ডিলাকু লোক তো চিনই না, আর আমরা টিস্যু ব্যবহার করেছি, কেমন ইসলাম, কেমন নবী যে বাথরুমে গিয়া কেমনে বসবা নবী তাও শিখাইছেন। বাম পায়ের উপরে ভর করে বাথরুমে বসা সুন্নাত। কোন পায়? না তুই হইয়া গেছো গিয়া, বাম পায়ের উপরে ভর করে বাথরুমে বসো সুন্নাত। এই মক্কার কাফেররা মুশরিকরা কয় কেমন নবী বাথরুমের নিয়ম শিখায়। রহমতের নবী বলেন বাথরুমে গিয়া যখন বসবা হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, হাঁটুর উপরে কাপড় যেন না উঠে এমন ভাবে বাথরুমে বসবা। আমি তো মানি, কেন পুরা আপনাদের বাড়ি ঘরের মধ্যে যে পুরা একটা বাড়ি, এই বাড়ির মধ্যে নষ্ট শয়তান থাকে, আর এই সব নষ্ট শয়তানের মূল ফ্যাক্টরি বাথরুম। সুন্নাত তরিকায় বাথরুমে গেলে কেউ কোনোদিন বাথরুমে অ্যাক্সিডেন্ট হবে না, পড়ে যাবে না, মাজা ভাঙবে না, পাও ভাঙবে না, ধামধাম করে ঢুকে যা, সুন্নাত নাই কিছু নাই, ঠাস করে পরে বুকের হাড় ভাঙে, মাজা ভাঙে, মাথা ফাটে। কই ভাই তুমিও তিন বেলা খাইলা, আমিও খাইলাম, না ব্যবধানটা কি? আমি দস্তারখান সারা খাইতে বসি রে, পানি তুমিও টানো, আমিও পানি পান করি, আমি বাম হাতে কখনো পান করি না, আমার ডান হাত আগে আসে, অভ্যাস করে ফেলেছি, আর তোমার ডান হাত আসবে না, বাম হাত চলে আসবে, অভ্যাস হয়ে গেছে, ভাবে তোমার মা বাবাই তালকিন তোমাকে দেয় নাই, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের সংখ্যা সহজ বয়ান, কোনো পেস্টেস নেই, কালার হবে আলাদা, হুজুরদের কাফনের কালার এক রকম, যারা হুজুর না তাদের কাফনের কালার হবে আর এক রকম। কিসের হুজুর আর হুজুর না, কে মাওলানা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কে মালিক, কে গোলাম, সবার বেলায় কাফন হবে তিনটা কালার হবে এক। কি কালার হবে? সাদা কালার হবে। আজ আমি বক্তা বক্তা ভাব, তুমি টাকাওয়ালার ভাব দেখাও, তুমি বড় টাকাওয়ালা ধনী, তুমি ডাক্তার আমি রোগী, আমি ইমাম তুমি মুক্তাদি, কত ভাব। মরণের পরে যেদিন সাদা কাফনের প্যাকেট হয়ে যাবি, সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, হ্যাঁ, চেয়ারম্যানের, এমপি মন্ত্রী, কিচ্ছু না, গোলামও যেমন মালিকও সব একাকার লাশ পড়ে আছে, জানাজার নিয়ম আলাদা, সব এক, কবরের সাইজও হবে এক, কবরে রাইখা যখন সবাই চলে যাবে প্রশ্ন করা হবে কবরে তিনটা, তাও হবে এক না, হুজুরগো প্রশ্ন আলাদা, সবার বেলায় প্রশ্ন তিনটা এক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, সুবহানাল্লাহ।
আর যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার জাহান্নামের গর্ত কারা পারবে এই জবাব দিতে কে হুজুরেরা আমরা পারব না না খোদার কসম পরের এই তিন প্রশ্নের জবাব আমি পারব কিনা কোনো গ্যারান্টি নাই আমি তো দূরের কথা আপনি পারবেন কিনা গ্যারান্টি নাই এই কারণেই তো রহমতের নবীর হাতে করা সাহাবা জান্নাতের টিকিট হাতে রেডি এত সুন্দর তাদের ইখলাস তাকওয়া এত সুন্দর নামাজ এত সুন্দর তাদের তেলাওয়াত এত সুন্দর তাদের আমল এরপরেও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো এত সুন্দর আমল এলেম তাকওয়া এরপরও কান্না করছেন জান্নাতের টিকিট হাতে রেডি এরপরও কানছেন আর আপনার আমার তো এলেম নাই আমল নাই নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই জিকির নাই সুন্নাত নাই এর হিসাব করলে কত পরিমাণ গুনাহ 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 আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আমি চোখ বন্ধ করে দেখি আজ আমাকে চেয়ারে বসাইছেন কত সম্মান আপনারা মনে মনে ভাবেন কত ভক্তি কত মহব্বত আমি কত ভালো মানুষ কিন্তু আমার অজান্তে শয়তানের ধোকায় জীবনে কত গুনাহ করে ফেলেছি মনে হয় হাত দুইটা আমার না পাক আমার চোখ না পাক গুনার কারণে আমার কান না পাক আমার জবান না পাক আমার অন্তর না পাক এইভাবে আপনি আপনারটা চিন্তা করেন আমি আমারটা চিন্তা করি সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও যদি কান্না করেন আপনার আমার উপায় কি চিন্তা করেন এই বয়সে কি পরিমাণ গুনাহ করেছেন ও যুবক বাবারা একটু চিন্তা করো কি পরিমাণ অপরাধ করেছো চোখ বন্ধ করে তাকাও তোমার জীবনে যা অপরাধ করছে 25 27 বছরে এই অপরাধের খবর যদি তোর মা জানতো তোরে লাত্তি মেরে বের করে দিত তোর মতো কুলাঙ্গার সন্তান চাই না তোর অপরাধের খবর যদি ভাই জানে ভাই তোরে ভক্তি করবে না তোমার আমার অপরাধের খবর যদি স্ত্রী জানে স্বামী বলে সম্বোধন করবে না বন্ধু বান্ধবেরা জানলে বলবে ছি তুই এত বড় খারাপ যা এখান থেকে চলে যা কিন্তু আমার মালিক আমার আল্লাহ কেমন দয়ার মালিক আল্লাহ সব দেখছেন জানছেন কখন কোন সময় কয়টা গুনাহ করছি আল্লাহ দেখছেন আর জানছেন কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহ তোমার আমার উপরে রাগ করে খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ বারবার ডাকে আয় হাইয়া আলাল ফানা কল্যাণের পথে আয় অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও ও যুবক আল্লাহর গোলাম আমার আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে তার আদরের বান্দাদের ডাকে কি লাগবে বল চাইতে দেরি পাইতে দেরি হবে না ও যুবক তুমি হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না তোমাকে আমার এত বুঝাইতে হবে কেন তোমাকে এত নামাজের কথা বলতে হবে কেন এর পরেও তো তাবলিগ ওয়ালা বলো পীর মাশায়েখ বলো আলেম ওলামা বলো দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই কষ্ট করে করে পাও ধরে ধরে বুঝায় নামাজ পড়ো ও বাবা তুমি নামাজ কেন পড়তে চাও না রোজা কেন রাখতে চাও না মা বাবা দোয়া নিয়ে কেন চলতে চাও না সারাটা রাত্র মোবাইল নিয়ে নিয়ে কবিরা গুনাহ করে কাটাও আল্লাহর আযাবের ভয় কি তোমার হয় না কারণটা কি রে বাবা আসলে কি মনে করেছো আলেমরা বুঝি ভুয়া কথা বলে মিথ্যা কথা বলে না না ও যুবক ওলামায়ে কেরামের মাথা নষ্ট হয় নাই এই টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে কম বুঝি না
দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি তারপরও কেন দাড়ি কাটি না আজকে আমি যদি তোমার মতো যুবক প্যান্ট শার্টটাই লাগায়া দাড়ি কেটে রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম কেউ বাধা দিত না এই টুপির কারণে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব যায় শুধু তাই না কত মানুষ আমাদের বকা বলে বাজে কথা বলে গালি দেয় এই টুপির কারণে দাড়ির কারণে এরপরও কেন এই রাস্তা থেকে ফিরি না রে বাবা ও আল্লাহর বান্দা এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ও যুবক আল্লাহর গোলাম আমি কিন্তু তোমাকে হুজুর হওয়ার পরামর্শ দেই না যে তুমি স্কুল কলেজ বাদ দিয়ে আসো মাদ্রাসায় আসো আমগো মতো হুজুরে পাকড়ি লাগাও হাতে তসবি নাও না 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 আমি তোমাকে কি বলতে চাই তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো বাধা নাই তুমি একজন ডাক্তার হও কলিজা পড়ে দোয়া করি আল্লাহ কবুল করো তুমি একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার দাবি বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার আচরণে যেন বন্ধু বান্ধব কখনো কষ্ট না পায় ও যুবক একটু ডানে বামে তাকাইয়া দেখো গভীরভাবে জ্ঞান খাটাও তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে তাইকা পাঁচ বেলার নামাজ পড়ে মিথ্যা বলিও না আছে না নাই তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারবে না রে বাবা তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলো আছে না নাই তুমি তোমাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে কোরআনের তেলাওয়াত করে কত সুন্দরভাবে তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো ময়দানে কৃষি কাজ করে দোকানে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে এক বেলার নামাজও বাদ দেয় না যা কামাই করে মা বাবারে খাওয়ায় আজান হলে নামাজের মুসল্লায় দাঁড়ায় যায় আছে না নেই তুমি কেন পারবা না রে বাবা আর কয়দিন বা তোমার হায়াত আছে গ্যারান্টি এই ঘুমের ঘরে মরেনি কেউ মরে না ঘুমের ঘরে মরে আল্লাহ না করুক তুই যদি মইরা যাও ঘুমানোর সময় যদি ঘুমের ঘরে তোর মরণ হয় যদি একবারও ভাবতি কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতি না ভয় লাগতো যে আজরাইল আইসা যদি দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো এই ভয়টা যদি আসতো তুই গানের তার লাগায় বিছানায় শুইতি না রে বাবা তোমার মতো যুবক ফজরের আজান দিলে উঠে ওযু বানায় মসজিদে যায় তুমি পারো না কেন বাবা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো পারলে এখনো তো চ্যালেঞ্জ দেওয়া কোরআন শরীফ এটারে তো কেউ আলমিরায় তালাবাইরা রাখে নাই সব জায়গায় খোলা মেলা পারলে তুমি একটা ভুল বের করে দেখাও আমি এখন দাড়ি কেটে ফেলবো জামা কাপড় আগুন দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে নাচ গান শুরু করব আল্লাহর কোরআনের একটা ভুল বের করে দেখাও পারবা দেড় হাজার বছর পর্যন্ত অপচেষ্টা বহু বেঈমানেরা করেছে পারে নাই বরং বহু বিধর্মী মাথা নত করে কালেমা পড়েছে ওই কোরআন একটু জবাব দাও জবান খুলে সত্য নাকি মিথ্যা ওই কোরআন পুরাটাই সত্য নাকি কিছু কিছু সত্য একটু আবার জবাব দাও ওই আল্লাহর সত্য কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও কোরআনে বলেছেন স্পষ্ট ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক আমল যারা করবে তারা জান্নাতের যাত্রী আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের যাত্রী মিথ্যা কথা বলা কবিরা গুনাহ গালি দেওয়া কবিরা গুনাহ নাচ গান করা দেখা কবিরা গুনাহ মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনাহ আলেম খাত আলেমদের বিরুদ্ধে কথা বলা কবিরা গুনাহ গীবত করা কবিরা গুনাহ চুরি ডাকাতি করা কবিরা গুনাহ অন্যের জিনিস না জিগাইয়া ধরা কবিরা গুনাহ অন্যের জিনিস না জিগাইয়া খাওয়া কবিরা গুনাহ সুদ খাওয়া কবিরা গুনাহ ঘুষ খাওয়া কবিরা গুনাহ ও আল্লাহর বান্দা অন্যের হক নষ্ট করা কবিরা গুনাহ ও নবীর উম্মত এই গুনার রাস্তায় যারা চলবে তাদের ঠিকানা জাহান্নাম
والله জাহান্নামটা কেমন আল্লাহ বানাইছেন আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন জান্নাতটা পাবে নেক আমলওয়ালারা তাদের জান্নাতটা কেমন সুন্দর জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচে মধুর নহর দুধের নহর পানির নহর প্রবাহিত থাকবে ঝর্ণা দ্বারা এমন জান্নাত আল্লাহ দিবেন বেনামাজিরে না নামাজীদের জন্য এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতে কোনোদিন কালো মানুষ যাবে না সব থাকবে যুবক যুবতী বুড়ি বুড়া থাকবে না জান্নাতে কোনো বাথরুম নাই কোনো দুর্গন্ধ নাই এমন সুন্দর জান্নাত আল্লাহ দিবেন আর এই নেক আমল করলে পরকালে জান্নাত পাবে শুধু এতটুকুই না দুনিয়াতেও জান্নাতের মজা অনুভব করে চলবে এই যে আমরা একটু আগেই বলছি নবীর তরিকা মানিয়া টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি আজকে এক দল করে দুনিয়া দুনিয়া কইরা এক দল ভাগবে আরেক দল বসবে আবার আসবে আবার এক দল ভাগবে এইভাবেই চলতেছে দুনিয়াদারে আর আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি আমগো ঠান্ডা নাই গরম নাই আমগো উপরে নাই নিচে নাই আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি কই বলো তো তোমরা নবীর তরিকা বাদ দিয়া আমাদের থেকে কতটুকু উপরে উঠছো কতটুকু আগায় গেছো হ্যাঁ তুমি দেখাইতে পারবা যে হুজুর আপনারা ফকির আমরা ধনী আমগো বিল্ডিং আছে বিশাল 10 তলা ওই বিল্ডিং দিয়া কোসু করবা যদি বিল্ডিং মানছে আগুন দিয়া জ্বালায় দেয় ওই বিল্ডিং এর ভ্যালু কি ওই কোটি টাকার লাভ কি যে টাকা তুমি খেতে পারবা না দুধ খাইছে নোটিশ দিয়া বলবে সব সরকারি তহবিলে জমা দাও ওই টাকার মাস্তানি করে কি লাভ ওই বিল্ডিং এর মাস্তানি করে কি লাভ ওই চেয়ারের লাভ কি যেই চেয়ার একবার ছাইরা জুতা থুইয়া বালাইতে হইব ওই চেয়ারের কি মূল্য আর আমরা উলামায়ে কেরাম নবীর তরিকা মাইনা যারা চলতেছি কই আমগো চেয়ারের কোনো মেয়াদ আছে নি আছে আমরা দুনিয়া তো আলহামদুলিল্লাহ বাদশা পরকালেও বাদশা তার মানে এইটা না নাক টেনে ঘুমাবো আপনাদের পায়ে ধরে ধরে দাওয়াত দেই বুঝাই এই যে এতক্ষণ বয়ান করলাম দুনিয়াতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই এত কষ্ট দুনিয়াতে রকম কষ্টের কোনো কাজ নাই অনবরত কথা বলা মেধা খরচ হইতেছে শরীরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে গিয়ে এফেক্ট করতেছে আঘাত করতেছে আবার টাইম মতো খানা নাই ঘুম নাই এত কষ্ট করে 12টা মাস দৌড়াচ্ছি জার্নি করা যে কত কঠিন ঢাকা শহর দুই দিন ঘুরাইলে বান্দা দোকান বন্ধ তিন দিন বিছানায় শুয়ে থাকবে দোকান খোলা যাবে না মোবাইল বন্ধ আর আমরা 12 মাস সারা রাত রাস্তায় দৌড়াই আবার ঘন্টাকে ঘন্টা চিল্লাই কই একটা কথা তো কাউকে আঘাতমূলক বলি নাই এবং কোন দলের পক্ষে দাওয়াত দেই নাই যে আসো আমার দলে আসো অমুক পীরের দলে যাও অমুক লাইনে যাও স্কুল আলারও বাধা দেই নাই চাকরি করে তাকেও আমি নিষেধ করি নাই বরং আমি সুন্দর আশ্বাস দিলাম ও চাকরিজীবী ভাই চাকরি করো ও কলেজের ছেলে কলেজে পড়ো তোমার কোনো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কিন্তু একটা দাবি আমি করছি বেয়াদব হইও না বেয়াদব হইও না তোমার কারণে যেন আমার রসুলের সুন্নত জবাই না হয় তোমার কারণে যেন আমার মদিনার নবী কষ্ট না পায় বলবে হুজুর আমি মদিনার নবীর কষ্ট কেমনে দিলাম তুমি নিজেও দাড়ি রাখো না আর একজনে নবীর মহব্বতে দাড়ি রাখছে তুমি তাকে বাজে কথা বললা এই তোর বয়স কত কয় 27 বিয়া করছো নি কয় না এত তাড়াতাড়ি দাড়ি রাখলি কেন এত তাড়াতাড়ি কেন বুজুর্গ হয়ে গেলি অথচ মদিনার নবী বলেন যুবকদের দ্বারা আমি মুহাম্মদের উপকার হয়েছে বুড়ারা আমার বিরোধিতা করেছে ও যুবক মনটাকে বুঝাও যে মন আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে মা বাবার খেদমত করে আমি কেন পারি না ওই মা বাবার বড়দোয়া নিয়ে জীবনে সফল হতে পারবা না ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক জীবনটা গুনায় কাটায় দিলাম হাতের গুনা চোখের গুনা জবানের গুনা অন্তরের গুনা তওবার নিয়ত করে নাও আল্লাহকে মনে মনে বলো মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না
মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলব আর নবীজির সুন্নাত অনুযায়ী পাঁচ বেলার নামাজ পড়ব দেখবা তুমি এক সময় যদি ডাক্তার হও তোমার সম্মান অনেক উপরে উঠে যাবে নবীর মহব্বতের কারণে সুন্দর আদর্শের কারণে পাঁচ বেলার নামাজ আল্লাহর কাছে তওবা করো আর নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না নবীর তরিকার বাহিরে চলবা না ও আল্লাহর বান্দারা এই টাকা লই আইছি নি অন এই বৃষ্টির মধ্যে আল্লাহর মহব্বত নিয়ে তওবা করো ও আল্লাহর বান্দারা যদি এই নিয়ত করো এ তওবা করো আল্লাহ এত দয়ার মালিক মুহূর্তের মধ্যে আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো এক সেকেন্ডে মাফ করে দিবেন আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি دار عقبانا حسان يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى او جبوك بابارا পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন তবে এটাও 100% সত্য তওবা সবার কপালে নসিব হবে না 13টা বছর আবু জাহিল লা নবীর দেখলো বয়ান শূন্য কালেমা পড়ে নাই হ্যাঁ আর 27 বছরের যুবক নবীর কল্লা কাটতে গেছে গিয়া কালেমা বলে ফেলেছে কে ওমর আবু জাহাল 13 বছর নবীরে দেখলো কালেমা পড়লো না বয়ান শুনলো আর 27 বছরের যুবক নবীর গর্দান কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হইয়া গেল শুধু মুসলমান না তরবারে টানিয়া দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে গিয়া কয় এই মুশরিকেরা ও নবীর দুশমনেরা আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বলল কেউ রে দরকার নাই আমি ওমরের তরবারি যথেষ্ট সেই ওমরকে এমন সম্মান আল্লাহ দান করলেন যে ওমর যে রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায় কেমন পাওয়ার আল্লাহ দিলা ও যুবক তোমার ভেতরে তো সালাউদ্দিন আইয়ুবীর স্পৃহা ঢুকানো আছে তুমি কোন যুবক কোথায় চলছো বাবা তোমার ভেতরে এমন পাওয়ার আল্লাহ দান করছেন যেই পাওয়ার দিয়া অল্প সময়ে গোটা দুনিয়াটাকে তুমি নিয়ন্ত্রণে নিয়ে আসবা এমন পাওয়ার তোমার মধ্যে আছে তুমি সেটাকে কেন নষ্ট করো নষ্ট হয় তোমার এই চরিত্রের দোষের কারণে ফিরে আসরে বাবা ভালো একটা সন্তান হইয়া উপহার দাও কবি নজরুলের ইতিহাস পড়ো কত গর্ব করো তোমার মতো সারা রাত যদি চরিত্র বিধ্বংসী মোবাইলে অন্যায় করত জীবনে কবি নজরুলের নাম কেউ নিত না আল্লাহ তোমাকে মেধা দিছেন লেখাপড়া করো ভালো আদর্শ সন্তান হইয়া মাথা উঁচু করে দাঁড়াও আল্লাহ তোমার দিয়ে কি না পারে হ্যাঁ বাংলাদেশের মধ্যে তোমাকে সবাই মাথায় নিয়ে চলবে কিন্তু চরিত্র খারাপ থাকলে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না জীবনেও না আখেরাতের লাইনে তো না দুনিয়ার লাইনেও কেউ তোমার সম্মান করবে না চরিত্র যাদের ভালো তাদের মাথায় সবাই নিয়ে দৌড়ায় মহব্বতের সাথে অতএব এখনো সময় আছে তওবা করো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা মুরব্বীদের দোয়া নিয়ে চলবা জবান কন্ট্রোল রাখবা তওবা সবার নসিব হবে না যাদের কপাল ভালো তওবার নিয়ত আছে মরিয়া গেল নামাজ আর ছাড়বা না মদিনার নবীর তরিকা মতো চলবা আলেমদের দোয়া নিয়ে চলবা মা বাবার দোয়া নিয়ে চলবা তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন মসজিদের জন্য কিছু যদি দেওয়ার থাকে যে আমি কিছু দিব নগদ 1,500 2,000 10,000 আল্লাহর ঘরে দিবেন সবার টাকা দিয়া দিনের কাজ হয় না কারো টাকায় সিনেমা হল হয় কারো টাকা আল্লাহর ঘর মসজিদ হয় মাদ্রাসা হয় যদি কেউ দেওয়ার থাকেন কি রুমাল নিয়ে যাবে যান এই যান না লোক কই হ্যাঁ
আপনাদের লোক কই? একটা জায়গায় গিয়ে আমি পাইলাম না, আমার একটা দায়িত্ব দিয়া এক জায়গায় পাইলাম না যে লোক নামাই দিতে পারছে সাথে সাথে। আল্লাহ মসজিদের জন্য যে যা পারেন, যদি বেশি দিতে চান বাকি লেখাতে চান তাও লেখাইতে পারেন, আল্লাহ মসজিদ কবুল করেন। মসজিদের যা প্রয়োজন আল্লাহ সব ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতে এলাকায় শান্তি দান করেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعا করি সবাই। এই বুজুর্গরা দোয়া ছাড়া যান কেন? আমরা কোনো গুনাহ নাই, আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ মাহফিল নাজাতের জরিয়া বানায়, আল্লাহ মাবুদদের আবদা বানায়, আমার দেশ আমার জাতিকে জালেমদের জুলুম থেকে হেফাজত করে, আল্লাহ পাকে মসজিদ কবুল করেন এবং এই মসজিদের খেদমতে যারা আছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله ما في القبول قرنان আয়োজন করি সহযোগিতাকারীদের কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, আয় আল্লাহ গাইবি খাজানার থেকে প্রয়োজন মিটায় দেন, সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, নবীজির সুন্নতলা জিন্দেগি দান করেন, মা বন্ধের আবেদা পর্দানিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আয় আল্লাহ উলামায় আহলে হকের বন্ধু বানায় দেন, আলেম ওলামাদের এক অনেক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরাম সবার মাকাম জান্নাতে বাড়ায় দেন আল্লাহ, আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, আমার কলিজার যুবকদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, আয় আল্লাহ বরকতি রিজিক দান করেন, আয় আল্লাহ দুনিয়ার লোভ অন্তর থেকে দূর করে দেন, আখিরাতের মোহাব্বত দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, আমাদের জান মাল আহাল পরিবার আপনার কুদরতে আমানত হেফাজতের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ মেহরবানি করে যারা অভাবী অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, বেশি বেশি বরকতি হালাল রিজিক দান করেন, আয় আল্লাহ সমস্ত ফরজ আমলগুলো যথা টাইমে ইখলাসের সাথে করার তৌফিক দান করেন, আয় আল্লাহ কাজা হওয়া থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ সমস্ত আমলগুলো দাইমি ভাবে যথা সময়ে করার তৌফিক দান করেন, আয় আল্লাহ মুসলমান